গুড মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াদেব ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে হচ্ছে 10:45। সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 8:20। তো ঘুম থেকে লেট হয়ে গেছে আজকে উঠতে। তো শরীরের কন্ডিশান আমি আগে পরিষ্কার ক্লিয়ার করে দিই। শরীরের কন্ডিশান বলতে আমার শরীরের কন্ডিশান মোটামুটি আছি, মোটামুটি চলছে, মেডিসিনের উপর চলছে যদি বলো। আর মেডিসিন বন্ধ তো তোমাদের পিয়াদি শেষ, তো পুরো সম্পূর্ণ মেডিসিনের উপর চলছে। তো রিপোর্ট কালকে আসার কথা, কিন্তু রিপোর্ট আজকে আসেনি। তো রিপোর্ট আজকে বিকেলে দেবে, তো মানে আজকে বিকেলে। আর সব থেকে বড় কথা, মানে ডক্টর দেখানোর টাইম আছে, কারণ ডাক্তার দেখিয়ে আমি দুদিনের জন্য বাড়ি যাব। ওখানে কিছু কাজ আছে, কাজকর্ম মিটিয়ে আবার চলে আসবো, কারণ সামনে পুজো, আর পুজো বেশি দিন নেই। আজকে কত তারিখ? 7 না 6, আর বেশি দিন পুজো নেই, 14 দিন বাকি আছে। তো তার আগে আমাকে বাড়ি মানে এখানে আসতে হবে পুজোটা কাটানোর জন্য। তো জানি সবার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়েছে, আমার তো মোটামুটি হয়েছে। আর মেয়ে তো অঢাল হয়েছে, তোমাদের দাদাভাই পাঠিয়েছে প্লাস কিনে দিয়েছে। তো কালেকশানগুলো আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই যেগুলো পাঠিয়েছে সেগুলো তো আমি মানে বাড়ি না রানাঘাটে না যাওয়া অবধি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমি কালকে বাড়ি যাবো, তো দেখি। তো বৃষ্টি 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 বলতে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। জানি না কালকেও বাড়ি যেতে পারবো কিনা, কারণ খুব বৃষ্টি হচ্ছে এখানে। আর যদি না হয় তো সকালে বেলায় বেরিয়ে যাবো, আর যদি হয় তো পরশু দিন যাবো। তো চলো, আমি এখন সকাল থেকে কাজকর্ম করে নিয়ে এই বসে আছি। স্নান করে নিয়েছি আজকে, মানে একবারে স্নান করে উঠে গেলাম। তো আর এই দাগগুলোর জন্য মাখছি, চন্দন ইউজ করছি, জানি না কতটা কি উঠবে না উঠবে। তো পুজোতে কী কী সবার জামা কাপড় হয়েছে সেটা জানি না, কিন্তু আমাদের এত হয়েছে যে এবার পরে শেষ করতে হবে। কিন্তু বাড়িতেই বসে থাকতে হবে, সব থেকে বড় কথা বাড়িতেই বসে থাকবো, কোথাও আর যাচ্ছি না, চিন্তা নেই। আর সকালবেলা থেকে আজকে রুটি আর বেগুন ভর্তা খাওয়া হলো। আর রান্না কী হবে জানি না, রান্না ডিপার্টমেন্ট আমার নয়, মার কিন্তু কী করবো একটু হেল্প করে দেবো, কারণ মার শরীরটা খুব খারাপ আজকে তার জন্য। তো চলো এখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সারাদিনে আপডেট, শুধু বৃষ্টির আপডেট দিতে থাকবো, শুধু দেখতে থাকো। আমাদের এখন চুল কাটার পর্ব চলছে, আমার মায়ের হয়ে গেছে, আমার মাসি চুল কাটছে, আমার বোনুর চুল কাটা হয়ে গেছে, ও নাইরা কাট কেটেছে, এরপর দিয়া আছে, এরপর আমি আছি। গুড আফটারনুন বন্ধুরা, তো মেয়ের হেয়ার কাটটা করিয়ে নিয়েছি, কারণ পূজা শেষ হলে হেয়ার কাটটা করানো দরকার ছিল। মুখটা দেখাচ্ছি ওর কাটো, এই যে হেয়ার কাটটা কর। আর দুপুরে মেনু কার্ড হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, পেঁয়াজি, পাঁপড় ভাজা। তো এখনও খাওয়া দাওয়া দেরি আছে, তো চলো আগে ঝটপট করে খাওয়া দাওয়াটা। আজকে আমার নিচে রান্না হয়নি, ওপরেই রান্না হয়েছে। তো জিনিসপত্র গুছিয়ে রেখেছি, এখন দেখা যাক, চলো পরে আসছি। বৃষ্টি রোদের জন্য আজকে হচ্ছে খিচুড়ি পার্টি, এই যে খাচ্ছে। সোনা কি খাচ্ছিস? খিচুড়ি, খেলে সবাই চলে এসো। বাড়ি বসে শপিং হচ্ছে এখন, সব সাজ গুজের। এই যে দাঁত উঠে গেছে আমাদের ঢেপু কুমারের। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন এসেছি চাউমিন করতে। তো রাতে হবে এখন, রাত না সন্ধ্যায় হবে চাউমিন, টিফিন সেন্ট হয়ে গেছে। তো চলো ছটপট করে চাউমিন করে নিই। এই যে চাউমিন রেডি, গুড মর্নিং বন্ধুরা। কালকে সন্ধ্যাবেলা টিফিন কে আর তোমাদের সামনে আসতে পারিনি, কমপ্লিট হয়ে গেছে, এই যে রেডি করে রেখেছি নিয়ে নিয়ে গাড়ি। তো বাই বাই টাটা দুদিনের জন্য বাড়ি, তো আবার চলে আসবো দেখা গেল পূজা লাগ দিয়ে। তো কাজ আছে বলেই যাওয়া, নাহলে যেতাম না। তো কালকে মর্নিংয়ে যাবো, গিয়ে দুদিন থেকে কাজকর্মগুলো মিটিয়ে তারপর আবার পুজোর সময় আসবো, কারণ ওখানে পুজো কারোর সঙ্গে দেখি না বলে এখানকারই পুজো দেখি, কারণ এখানে সবাই থাকে তার জন্য। তো সকালবেলা থেকে কাজকর্ম করতে করতে এখন টিফিনটা হচ্ছে আলু চচ্চড়ি মুড়ি স্পেশাল, আর হচ্ছে মেয়ে বসে বসে পড়াশোনার পর এবার হচ্ছে টিফিন করবে, ঢেপু উপরে আছে, রান্না কী হবে জানি না। তো সারাদিন এই আপডেট নিয়ে তোমাদের সামনে আজকে ব্লগটা আমি এখানে অ্যান্ড করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা বলেছিলে, একজন বোনও বলেছিলো যে আমাকে রুমটা দেখা যায়, তো চলো আমি একবার রুমটা দেখে ব্লগটা শেষ করি।
এখানে হচ্ছে আমার মেয়ের সব টেডি খেলনা। এই যে এটা হচ্ছে আমার রুম, তোমরা দেখ, একটা বোন বলেছিল দেখানোর জন্য, তো আমি দেখিয়েছি। এটা হচ্ছে ঠাকুর ঘর, এই যে বেড, মেয়ে বসে আছে, সোফা, এটা বারান্দা। আর কোশ্চেন কোশ্চেন আনসার, দাদা ভাই কখনো এসেছিল? হ্যাঁ এসেছিল, কারণ সংসারটা ওই চালায়, তো আসবে না কেন? আমি এখানে আসি বা ওখানে থাকি সমস্ত কিছু তো জানে, কারণ ওর পারমিশন ছাড়া তো আসা যায় না। তো থাকে কাজের সূত্রে, সবাই তো বেশিরভাগ মানুষ কাজের সূত্রে থাকে। কখন আর কবে আসবে? পুজোর সময় আসার কথা ছিল, কিন্তু আসবে না, কারণ একটা রিলেটিভের বিয়ে আছে ডিসেম্বরে। ঘন ঘন তো অফিস ছুটি পাওয়া যায় না, তাই ডিসেম্বরে আসবে একবারে তোমাদের দাদা ভাই। তো আমি কবে যাব, আমিও কবে যাব সেটা সাসপেন্স থাক, কবে যাব না যাব, যখন যাব তোমরা অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের সঙ্গে তো অবশ্যই মানে আমি শেয়ার করবো যে আমি যাচ্ছি, তো সব কিছু যখন শেয়ার করি তো অবশ্যই শেয়ার করব। তো আর আমার ঘরের মধ্যে সব থেকে পছন্দের জিনিস, এই যে এই যে এটা আমি বাবার সঙ্গে খেলতে খেলতে মানে মেলাতে গেছিলাম, তো আমাকে বাবা কিনে দিয়েছিল, এর খাট দোলনা সব ছিল। তো কিন্তু ওগুলো কোথায় এখন জানি না, দেখি। আচ্ছা আমাদের আমার ঠাকুর দাদার সময়কার শিব ঠাকুর, কারণ আমি শিব ভক্ত ছিল, খুব শিব ভক্ত, আমার বাবার হাতে ট্যাটু আঁকা ছিল শিব ঠাকুর, আর তাই জন্য আমাদের বাড়িতে প্রচুর শিব ঠাকুর থাকতো। এখন তো রং করার পর সব মাঠ খুলে দিয়েছে, তাই তো এই হচ্ছে আমার ঘর। তো আর এখানে হচ্ছে বাসনপত্র, এই এর কভারটা করবো করবো করে করা হয়নি। তো চলো এখানে আমি ব্লগটা এন্ড করলাম, বড়ো হয়ে যাবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।